السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا وشافعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال الله تعالى عسى مقاما محمودا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم. صدق الله العظيم. وآياته القرآن في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما. محبت شدد الرسول وركا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رنگ لایا ہے جام شہید ابرار سے گلشن علم اجالا گلبن اسرار سے. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. نور عرش نور فرش علوم شب نور کا مشعل مدینہ
محمد وعلى آله سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا والحمد لله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله سبحان الله والحمد لله. لا إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ইন্দ্রেশ্বর কালাইরগুল হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরাব্বিন আজম, যুবক ভাইরা, আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে আমরারে আল্লাহ বেহেশতের বাগান ও জান্নাতুল গোর আল্লাহ আপনারে বর তৌফিক দিছেন, আমরা শুকরিয়া আদায় করি। আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা বড় দামি এক মাহফিল, আর এই জায়গাটাও বড় দামি। এই জায়গা আজকের লাগে বেহেশতের বাগান। আল্লাহ এই মাহফিল ও রহমত নাজিল করিরা, এবং কি ফেরেশতা রহমতের ফেরেশতা হলো এই মাহফিল আসে। তো ওই মাহফিলের একটা সৌন্দর্য আছে, আমি আপনারা গেছেন আরো শর্ম। আমরা মানুষ কম থাকলেও আমরা বড় দামি মানুষ। এই মাহফিলের উশিলায় আজকে আমরা বড় দাম দিছেন আল্লাহ। আজকে এই মাহফিলের উশিলায় আমরা দামি বানাই দিচ্ছেন, বেহেস্তি মানুষ আমরা হোক। আপনারা হালি দেখা আনতা ফাহমারি ভরি দেখা আয়ুকা সামনের দিকে আগুয়া বই দেখা কষ্ট দিলেই আপনারা রে একটু তা হস্য করি আপনারা সামনের দিকে আগুয়ে যোগ, আর খালি জায়গা বাহমারিয়া বই যোগ, আর না শতানে আমরা ইয়া বেরি লেগ শতানে কো আমরা চির শত্রু জয় হালিক মিয়া দুইশোরে রেখা দিস মা হলে দোয়া জি শুন আল্লাহ সুদ গরে কবুল ফর মা মা বাপ রে মাফ করি দে শুভ কামে। আজিরানে কেরাম আল্লাহ রব্বুল আলামিন আমরা এই বেহেস নিয়ামত দান করছেন দুনিয়ায় জমিনে। এই বেহেস দেওয়ার পিছনে কারণ আছে, যে কারণ হইল যে আল্লাহ আমরা পরীক্ষা করিরা। আল্লাহ হইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত দিছি, মৌত দিছি, এই দুনিয়ায় আমরা রে দিছেন আল্লাহ আমলের পরীক্ষার লাগি। যার যে ইমান, যার যতটুকু ইমান আছে আমল আছে, ও অনুযায়ী আল্লাহ তাইন্দে বেশ দিবা। মারা যাওয়ার পরে আল্লাহ এন্ডে ইমান আর আমল অনুযায়ী তাইন্ডে আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক দিবা। আল্লাহ কোরআন চিরে হইছেন যারা ইমান আর আমল আনবা এরারে আমি আল্লাহ সুখে যাপন যাপন করার লাগিয়া আমি জান্নাত গড় বানাইয়া রাখছি, এরারে সুখে যাপন যাপন করবা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফী ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইরা যারা ইমান আর আমল আনবা এরারে কাল কিয়ামতের দিন এরা সুখে জীবন যাপন করিবা। হুক সুবহানাল্লাহ। যারা ইমান আনতা না আমল করতা না, আল্লাহ কইরা ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া উম্মুহু হাওিয়া। যারা ইমান আর আমল আনতা না এরারে হাবিয়া নামক দুজখ আল্লাহ জ্বালাইবা। হুক নাউযুবিল্লাহ। আমরা মারা যাইমু আমরা সবর জানা আছে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
আমরা এই দুনিয়ায় চাইছি অস্থায়ী অবস্থায় চিরস্থায়ী নাই, আমরা আর চিরস্থায়ী গড়ইল দুজক আন্না বেহেস ওলা নাই নিসাব। আমরা অস্থায়ী অবস্থায় আছি বসবার শরীর আমের হয়নি আল্লাহ রসুল হইসই। তুমি তো এমনভাবে বসবাস করো যে দুনিয়ার মুসাফির প্রতীক অবস্থায় আছো, কারণ তোমার তান চিরস্থায়ী গড় হইব হইব এখান থেকে লাগি বেহেস্তর বাগান হইব আন্না দুজকর গাড় হইব। আমরা বেহেস্ত দিতাম চাই না দুজক দিতাম চাই? বেহেস্ত দিতইলে বেহেস্তর সাজ করা লাগবো নি সব বেহেস্তর সাজগুলোর মাঝে ও যে আজকে আমরা জান্নাতুর গড় বইছি এটা বালা জায়গা না বাদ জায়গা? বালা জায়গা। ই নিয়ামত উম্মতে মুহাম্মদের দান করছেন দুনিয়ায় বেহেস্ত। রসুল মাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম বলে কইলা ও আমার সাহাবী গুলো দুনিয়ায় বেহেশ্বর বাগানো যাইও। সাহাবায়ে কেরাম লটিয়া কইলে ইয়া রসুলাল্লাহ আমরা এখন ওই হো জগত রইছি পর জগত গেছি না বেহেশ্বর বাগান ভাই মুকুন জাগাত। আমার নবী এখন ও আমার সাহাবী হল দুনিয়ায় জমিনতে তো জায়গা কোরআন হাদিস শোনানোর জন্য হইব জিকিরর মাহফিল হইব, এটা জায়গা হইল বেহেশ্বর বাগান। ওটা জায়গা যাইও ওটা জায়গা গেলে তুমি বেহেশতি হইবাই, কারণ ই ইটা মাহফিল আল্লাহর রহমত দর ফেরেশ যখন নাজিল করেন ফেরেশ যখন কি আল্লাহ কেছেন খবর হয় যে আল্লাহ আপনার এক গুরু মায়ের বন্ধ হল তুই এই চিঠি কিরর মজলি শোভ। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতার কথা শুনিয়া ফেরেশতার শক্তি রাখিয়া জিকিরর মাহফিল যারা বোয়াত তখন এরারে মাফ করিয়া দিলাই। এর কারণে মুসলিম শরীফ বুখারী শরীফ হাদিস হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ এখন বন্দা যখন আমার স্মরণ করে আমি আল্লাহ আমার বন্দারে স্মরণ করি, বন্দায় যদি কোনো মজলিস আমার স্মরণ করে তাহলে আমি আমার বন্ধুগুলোরে ফেরেশতার মজলিস স্মরণ করি। ফেরেশতার মজলিস আছে নি সব ফেরেশতারে আল্লাহর জিকির করিরা না আল্লাহর জিকির করিরা নবীর জিকির করিরা কেন আল্লাহ সৃষ্টি করি রাখছই যত জায়গাত নবীর আল্লাহ জিকির হইব তত জায়গাত আমার নবীর জিকির হইব, যত জায়গাত আল্লাহর জিকির হইব তত জায়গাত নবীর জিকির হইব। আল্লাহ এখন ইজা জুকির তো জুকির তামারি আমার নাম যেখান লইব আমার নবীর নাম ওখান লইব, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সিস্টেম জারি করে দিয়েছে আমরা পাঁচক নমাজ জুড়ি আত্মাইয়া ধরি আত্মাইয়া দূর্স লোকে আমরা নবীরে সালাম দেওয়া লাগে নি না না লাগে নি তো কইল নবীরে সালাম দিলে বেদাত আমরা রেখো বেদাতি মুল্লা হয় না নি বেদাতি মুল্লা বলেন আমরা তারা বেদাত করে আর আমরা রেখো আমরা বেদাতি নবীর মিলাদ মানেন না নবীরে সালাম দিলে বেজার হয়ে যায় আমরা নবীরে সালাম দিই দাঁড়াইয়া সম্মানের সাথে না কিছু যাব বল আমরা হার আইন মানি আল্লাহর আইন মানি হার আইন মানি আল্লাহর আইন মানা হইলে বরস যদি আল্লাহর আইন মানুই না তুই ইমান থাকতো নাই, এখানে ইমান হইল নিয়ামতর মাঝে সবচেয়ে দামি এক নিয়ামত এক মূল্যবান এক নিয়ামত হইল ইমান। ইমানে দৌলত ইমান আমরা নয়া ইমানদার না ফুরানা ইমানদার হোকাছেন সাহব ফুরানা ইমানদার আমরা রে আল্লাহ রু জগৎ থেকে ইমান দিয়ে দুনিয়া জমিনে পাঠাইছ রু জগৎ আমরা ইমান ইমান আনছি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রূহে একত্রিত করি আল্লাহ কইছ নালাস্তু বিরব্বিকুম আমি তোমার তো রব নাইনি আমরা কইছি কালু বালা আপনি আমরা রব ও সময় আমরা আল্লাহর প্রতি ইমান আনছি নবীর প্রতি ইমান আনছি দুনিয়ার জমিন মারপেট আসলাম মারপেট থেকে দুনিয়ার জমিন আইসি ইমান লইয়া ইমান লইয়া আমরা দুনিয়ার জমিন আইসি। এখানে দেখুন যেন হিন্দু দেখিয়া মুসলমান হইন ওই নিনা না কেনে এই ইমানদার আসলা রু জগত আর দুনিয়ায় তাই সইন মাহর কারণে তাইন তাইনোর ধর্ম শিখছ
কিন্তু ইন্দুর গরও যদি শিশু জন্ম নেয় তে ইগুই ইমান লইয়াও জন্ম নেয়, ইমান লইয়া জন্ম নেয়। বদ্ধর গরও জন্ম নিল শিশু, ইমান লইয়া জন্ম নিল। ইহুদি খ্রিস্টান নাসারার গরও শিশু জন্ম নিল, ইমান লইয়া জন্ম নিল। এখানে দেখুন যেন খ্রিস্টান বৈজ্ঞানী হকলে কোরআন শরীফ হরিয়া তারা ইমান অর্থাৎ ইসলামর ছায়ার তলে আইসে, ঠিক কিনা না হুকাছেন? ইসলামর ছায়ার তলে আয়াননি না না খ্রিস্টান হল, কোরআন শরীফে গবেষণা করতে করতে তারা মুসলমান হইতে আছে। হুকা সুবহানাল্লাহ। এখানে ইমান যে ইমান লইয়া আইসি, ও ইমান লইয়া যাইতাম নি আমরা, ও ইমান লইয়া যাইতাম, ও ইমান উপরে থাকতাম নি আমরা। তাহলে আমরা নবীরে যে আমরা দুরুদ ও সালাম বেজি, এটা ঠিক আছে নি না নাই? ঠিক আছে নি? আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে আমরা নিয়ামত দান করছেন, ওটা সমস্ত নিয়ামত তোমরা আল্লাহ কইন স্মরণ করো, ইয়াদ করো, আর তুমি তার নিয়ামত হইয়া খুশি জাহির করো। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াতের আলোকে আল্লাহ তৌফিক দিলে দুই একটা কথা কইতাম। আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিমাতাল্লাহি আলাইকুম, এই মানদারগণ তুমি তাই আমার নিয়ামতে স্মরণ করো। আল্লাহর দেওয়া যে নিয়ামতে আমরা স্মরণ করিতাম, কে কইরা? আল্লাহ কইরা, কে কইরা? আল্লাহ কইরা। এখন আল্লাহর আইন মানতাম নি না, লামা জুবির মোল্লার কথা মানতাম। জুরেশির ওকা লামা জুবিরের কথা উনাই দেখি আপনারা বেজার হয়ে গেলেন। জুরেশির ওকা হার কথা মানতাম, আল্লাহর কথা মানতাম, লামা জুবির মোল্লার কথা মানতাম নাই, আল্লাহর কথা মানতাম। নিয়ামত যদি নদরিয়া নেই ফজল মানে, তাইলে এই নিয়ামত তো আমরা নবী নাইনি? এই নিয়ামত খে আমরা নবী। 18,000 মাখলুকাতের মধ্যে যত নিয়ামত আল্লাহ আমরে দান করছই, সমস্ত নিয়ামত পাইছি আমরা নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায় পাইছি। নবী ছাড়া আমরা নিয়ামত হইলাম না রে। আল্লাহ 18,000 মাখলুকাতের নিয়ামত ডালিয়া দিলেই শুন উম্মতে মুহাম্মদীরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরের নিয়ামত ডালিয়া দিলেই নবীর উসিলায়। এখন উসিলাও মানে না দেখা কই, উসিলাও মানেন না, উসিলা মানা কই শিরিক। ওতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একু আছে, এগুলো দেখতেও ডর করে লাগেও দেখাই তো লাগা। দেখুন যেন তার ভিডিও আজকে সকালে আমি করছি নেটের মাঝে, কয়ে একটা 29টা কথা কইছে যেগুলো আমরা আমল করি এবং ওতার মাঝে আমরা আছি। সম্পূর্ণ হয়েছে শিরিক বেদাত, শিরিক কইছে বেদাতও হয়েছে। যেমন আমরা মিলাদ ধরি এটা বেদাত, নবীর উপরে দুরুদ পড়াও বেদাত, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ দুরুদ শরীফ হরি লাই তাইলে এই বেদাতি মূল্য হইবা, এই গুণাগার হইবা। কয় যে দুদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হরই তাইলে এই গুণাগার হইব হকা নাউযুবিল্লাহ। আজিন এনে কেনা অথচ হাদিস শরীফের মধ্যে আনছেন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তাই একটা হাদিস রে হই নি হাদিসের মধ্যে লেখছই যে তো সাইহুল হাদিস আছেন মুহাদ্দিসিনে কেনা মগল আছেন এরারে আল্লাহ বেশ দান করি নেইবা। এর কারণ হইল এরা হাদিস লেখার সময় সব সময় নবীর উপরে দুরুদ শরীফ পড়ছই। হাদিস হইতে হইলে কই নানি কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়তেও লাগে দুরুদ শরীফ। ও লেখছেন উদাহরণ দিছেন আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহিও কইছই যে যারা মুহাদ্দিসিনে কেরাম এরারে আল্লাহ রাব্বুল আলামিনে অটোমেটিকলি বেহেশত দান করে লইবা কেনে যে এরা হাদিস পড়ছই, হাদিস লেখছই, হাদিস কইছই, হাদিসের লগে এরা দুরুদ শরীফ পড়ছই। এখন একজন সাহিহুল হাদিস হইতেইলে 40,000 হাদিস মুখস্থ হওয়া লাগে, 40,000 হাদিস মুখস্থর লগে তাই দুরুদ শরীফ 40,000 বার পড়ছই। সুবহানাল্লাহ।
দুরুদ শরীফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনে ইন্দে মাফ করে দিলেইবা। যে তো আমল আমরা করি আর ইটা আমলের উপরে গ্যারান্টি দিতে পারতাম না, কবুল হইব কিনা, কবুল হইতো নাই, কবুল হইব আর না কবুল হইতো নাই, গ্যারান্টি দিতে পারতাম না, গ্যারান্টি দিতে পারবো নি সাহেব, নমাজ করি আর নমাজ কবুল হইছে নি, গ্যারান্টি দিতে পারতাম নাই। কিন্তু একটা আমল আছে, এই আমল যদি আমরা মহাব্বতের সাথে আদায় করি তাহলে আমরা আল্লাহর কাছে কইতাম পারি যে আল্লাহ ই আমল তো আপনি করিরা, আমরা নিঃসন্দেহে আমরা কইতাম পারি যে আল্লাহ ই আমলটা আপনার কাছে মকবুল হই যাইও। ই আমল কিতা দুরুদ শরীফ, ই আমল কিতা দুরুদ শরীফ। আল্লাহ কোরআন কি অনুবাদে কোন নবীরে কইছেন না যে আমিও কাজ করি আর নবীর উপরে তুমি তাই ন করো, কিন্তু আল্লাহ একজন নবীর উপরে অর্ডার দিয়া দিস যে আমি আল্লাহ করি আর ফেরে সব লড়ে লইয়া আমি আমার নবীর উপরে দুরুদ শরীফ করি, তুমি তাই ন করো আর সম্মানের সাথে সালাম দিও। আল্লাহ কইরা ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ কইরা নিশ্চয় আমি আমার ফেরেশতাগুলোকে লইয়া আমার নবীর উপরে দুরুদ শরীফ করি, হে ইমানদারগণ তুমি তাই ন করো আর সম্মানের সাথে সালাম দিও। এখানে আমরা নবীর সম্মানের সাথে সালাম দেই, ইন সালাম দেওয়ার মাঝে কোকা চাই কোনো বেদাত আছে নি কোকা চাই, আচ্ছা মিলাদ দিয়ে করি মিলাদর মাঝে কোনো বেদাতর খাদ আছে নি, বাদ খাদ আছে নি সাহ বল, মিলাদর মাঝে কোনো গান বাজনা আছে নি, ডুল বাসি বাজাই নি, আমরা মিলাদর মাঝে কোরআন কি তিলাওয়াত করি, মিলাদর মাঝে দুরুদ সালাম বেজি জিকির আজকানুরি দুরুদ শরীফ করি শের করি, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করিয়া নবীর বংশ আলোচনা করিয়া বংশর পরিচয় আলোচনা করিয়া আমরা নবীরে দাঁড়াইয়া একটু সালাম দে। ও তো তো আর নাই নিসাম হল এখানে আর নিয়ামতুল কুবরা আলাল আলাম ফি মাই মাউলুদে সাইয়েদে উলদে আদম কিতাব আমাদের আনছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ প্রত্যেক দিন ফজর থেকে আসর পর্যন্ত 70,000 ফেরেশতে গলে আইয়া আমরা নবী রোজা শরীফ ওয়া সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দেন। প্রত্যেক দিন ফজর থেকে আসর পর্যন্ত এক কুরআন 70,000 ফেরেশতে গলে আইয়া নবীর উপরে দুরুদ ও সালাম বেজয়, আবার আসর বাদে হজর পর্যন্ত 70,000 ফেরেশতে হলে আইয়া আমার নবীর রোজা শরীফ সালাম দে দুরুদ ভরাই, আর দুরুদ ও সালামের আওয়াজ নবীয়ে খান মুবারক দিয়া শুনোইন। আমরা নবী জিন্দা নবী না মরা নবী, নবী এর সামনে যুগে দেখা দিতে পারেন নি না, নবী আপনার ইন্দোর কালাইর জুল আইতে পারেন নি না, ই ক্ষমতা আল্লাহ নবীরে দিছেন নি না, নবীরে আল্লাহ ইলিম দিছেন নি, নবীর ইলিম আসেন নি না নাই, তারা নু হয় নবীর ইলিম নাই কোনটা জানতা না নবীয়ে, নাউজুবিল্লাহ মিন জালিকা। আমরা কোরআন কি মানি, কোরআন কি হইলো আল্লাহর কালাম, আল্লাহর কালামের মাঝে কোনো ভুল নাই, কোনো ভুল আছে নি যাব বল, আল্লাহ কইরা জালিকা কিতাবুল রাইব ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, আর যারা কোরআন শরীফের প্রতি সন্দেহ আনিলেইবা এই আল্লাহরে সন্দেহ হল্লা, ঠিক কি না না, এখানে লামাজবি হলে কই কোরআন শরীফ বললেও যে তা না বললেও তা, কোরআন শরীফ বললে সব হইতো নাই নাউজুবিল্লাহ, দেখেন ইয়ার তো সই কোরআন শরীফ সম্পর্কে হাদিস শরীফের মাঝে মূল্যবান কথাগুলো আনছেন, আমার নবীর সবার মুবারক দিয়া কইছেন আদু সামার রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা করই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফ হাদিস, কাল কিয়ামতের দিন দুইটা জিনিসে সাফায়াত করিয়া মানুষরে বেহেশত চলাইয়া যাইব, দুইটা জিনিসে মানুষরে সাফায়াত করি বেহেশত চলাইয়া যাইব, এই দুই জিনিস কিটা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এ হইল কোরআন শরীফ, দুই হইল সাওম রোজা, রোজা মানুষরে কাল কিয়ামতের দিন সাফায়াত করি বেহেশত চলাইয়া যাইব। সুবহানাল্লাহ, কোরআন শরীফে সাফায়াত করি বেহেশত চলাইয়া যাইব, সাফায়াত তো মানেন না কোন নবী কাল কিয়ামতের দিন ইয়া নফসি হইবা হোক, নাউজুবিল্লাহ,
আচ্ছা হক আছে আমার নবী ইয়া নফসি কইবা নি আর কোনটা কইবা মুকাশাতুল কুলুব কিতাব লওয়াতো মুকাশাওয়ালা মুকাশাতুল কুলুব হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখাই কাল কিয়ামতের দিন তমাম নবীর রাসূল আপনি কইবা ইয়া নফসি ইয়া নফসি আর আমার নবী কইবা ইয়া উম্মতি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন মুসলিম শরীফ হাদিস আল্লাহ রাসূল কয় কাল কিয়ামতের দিন আমার হাতের মাঝে লাওয়া হামদের পতাকা থাকবে আর ওই পতাকার নিচে তমাম নবী রাসূল হল তমাম নবী রাসূল হলর উম্মত হল গোস কুতু ওলি আল্লাহ আব্দাল হল তাকওয়া আর আমারে আল্লাহ কাল কিয়ামতের দিন শাফায়াতের অধিকারী আল্লাহ বানাইবা আচ্ছা নবী যা কইছো নি তা মিছা কইছো নি নবী দেতা মাতি তাই যা আসা মাত্রা তার মাসা মাতি তা নি আল্লাহ রাসূল কো আল্লাহ কইন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবীর আমি আল্লাহ যা মাতাইতাম আমার নবী তা মাতিতা হুকা সুবহানাল্লাহ আল্লাহ নবীর আল্লাহ শাফায়াতের অধিকারী বানাইবা ই কথা তো আল্লাহ কোরআন জিরিও আমরা জানাইয়া দিছই নবীরে খাই কিয়ামতের দিন মাকামে মাহমুদ আল্লাহ দান করবা আল্লাহ কই না আসা আইয়া বাজা কা রব্বুকা মাকামাম মাহমুদা ও নবী আপনারে অচিরে আমি মাকামে মাহমুদ দান করমু সুবহানাল্লাহ মাকামে মাহমুদ নূরর সিংহাসন নূরর সিংহাসন আল্লাহ বানাইয়া রাখছেন নবীর লাগিয়া কোন নবী রাসূল হলে আল্লাহ দিত না একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ই নূর সিংহাসন দান করবা কাল কিয়ামতের দিন নবী বইবা নবী নূর সিংহাসনে বইয়া নবী শাফায়াত করিয়া উম্মতের লরে বেশ চলিয়া যাইবা এই নূর সিংহাসনে যে বইবা আওহান কোরআন জুরি আল্লাহ কইরা এর কারণে কোরআন জুরি ওর সঙ্গীও কা কোরআন জুরিবরে তাজিম করক গা কোরআন জুরিবরে মহাব্বত করক গা কোরআন জুরিবরে ভালোবাসুক গা কোরআন জুরিব সঙ্গী হইবা আপনি মারা যাওয়ার পরে কইব আপনার সঙ্গী কোরআন জুরিফ যাইব আপনার সঙ্গী সাথী হইয়া কইব কোরআন জুরিফ যাইব আমদার লগে কেউ যাইবানি মা বাপ ভাই বিরাত হ্যাঁ আত্মীয় স্বজন ছেলে মেয়ে কেউ যাইবানি যাও হল কেউ যাইছ নাই কিন্তু আমার নবী কইন কালকেম কইবর মারা দেওয়ার পরে মানুষ মারা দেওয়ার পরে কইবর একটা জিনিস সঙ্গী হইয়া যাইব এই জিনিসটা হইল কোরআন শরীফ সুবহানাল্লাহ আর ও কোরআন শরীফে কালকে তোর দিন শাফায়াত করব আল্লাহর কোরআন শরীফ উঠিয়া কইব আল্লাহ দুনিয়ায় তাতে আপনার বন্দায় কোরআন শরীফ আপনার কালামরে বড় মহাব্বত করছে ভালোবাসিছে আপনার কালামর লগে সঙ্গী হইয়া তাকিছে আপনার কালামরে বড় তাজিম করছে আল্লাহ আপনার ওটার দৌকা আপনার বন্ধনে সাফায়াত করি আমি বেশ চলাইয়া যাই আল্লাহ কোরআন শরীফে সাফায়াত তোর অর্ডার দিবা কোরআন শরীফে সাফায়াত করি মানুষরে বেশ চলাইয়া যাইব কোরআন শরীফের প্রতি ইমান আছে নি আমরার বিশ্বাস আছে নি সব হল আমরা বলছি নি আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি পড়ছি না নি আমরা মসজিদে আমরা এই উজুরে পড়াইছি আমরা আল্লাহর প্রতি ইমান আনছি আমরা মালাইকা ফেরেশতার প্রতি ইমান আনছি আমরা কিতাবের প্রতি ইমান আনছি আমরা রাসূলের প্রতি ইমান আনছি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি আখিরাতের প্রতি ইমান আনছি তাকদীরের প্রতি ও ইমান আনছি ও ইমানের উপরে আমরা অটল থাকিতাম তৈরি কি তৈব আল্লাহ কইরা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনবা আমল করবা আমি আল্লাহ তারারে জান্নাতুল ফেরদাউস দান করমু সুবহানাল্লাহ অন্য আয়াত আল্লাহ কইরা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনবা আমল করবা এরা সৃষ্টি জগতের মাঝে হইলা সেরা হোক সুবহানাল্লাহ আল্লাহ এক গুরু মানুষরে কইছেন ফেরেশতা গুলো চাইতে উত্তম এরা হারা যারা মুমিন ইমানদার বনি গেছেন যারা মুমিন ইমানদার নেককার বনি গেছেন যারা নবীরে ভালোবাসিছেন যারা আল্লাহর আইন মানছেন যারা সঠিক কাজ করছেন
সঠিক পথে চলিছ, এরা ফেরে সকলর চাইতে উত্তম হয়ে গেছ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজি অনেক গ্রাম কোরআন জুড়িবে সবাই ধরি মানুষ বেশ চলিয়া দিব, কোরআন জীব সঙ্গী দ্বারা ওই ভাইরা সঠিক রাস্তা পাইবা, এরা কোনোদিন বাদবতি হইত নাই, ইমান নষ্ট হইত নাই। ওই বনি হোকা আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত কিছু আল্লাহ কোরআন জীব দান করি নাই ছয়, জীবনের সমাধান কোরআন জীব আল্লাহ দিয়া দিলেই ছয়। আমরা কোন কাজ করতাম কিলা চলিতাম, খার গেছেন যেতাম, খারার অনুসরণ করিতাম, খারার লগে থাকতাম, খারার সঙ্গী হইতাম, আল্লাহ কোরআন জীব আমরারে বাতাইয়া দিলেই ছয়। এখানে আল্লাহ কইছে নিয়া ইউ আল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ইমানদার গো না তুমি জানো আমি আল্লাহরে ভয় করো আর সত্যবাদী হল লোক ধরো। হইয়া কিছু নেই আল্লাহ, আল্লাহ কইছেন তুমি জানো আমি আল্লাহরে ভয় করো আর সত্যবাদী হল লোক ধরো। অন্য আয়াতে আল্লাহ কইয়া ফাসালু আহলে যিকরিন কুনতুম লা তাআলামুন, তুমি জানেন যারা জানো না জানে ওলার গেছেন যাইও। ও যে নবীর শাফায়াত মানেন না, নবীর দুরুদ ও সালাম বেজি নবীর উসিলা মানেন না, এটা জানতে হইলে আপনি জানে ওলার গেছেন যাওয়া লাগবো। আল্লাহ কোরআন জিনি ও মাজহাব সম্পর্কে আলোচনা করডা অনুসরণ করার কথা কইরা, মাজহাব আছে নি কোরআন জিনি কয়নু মাজহাব নাই যে কোরআন জিনিও আল্লাহ কইরা যারা জানো না তুমি যাই জানে ওলার গেছেন যাইও, জানে ওলার গেছেন গেলে কি তো হইব তুমিও জানবাই। আচ্ছা হোক গেছেন মাজহাব যে মানে না তারা, আমরা তো মাজহাব মানি আর অনুসরণ করা এক জিনিস আর স্মরণ এক জিনিস, মনে রাখুন জানো দুই জিনিস, দুই জিনিসের পার্থক্য আছে নি না নাই আছে। আমরা নমাজ ধরিছি এশান নমাজ, এশান নমাজও আমরা অনুসরণ করছি খারে, ইমাম সাহেবরে অনুসরণ করছি নাই নি, ইমাম সাহেবরে অনুসরণ করি আমরা নমাজ ধরছি আর স্মরণ করছি আল্লাহরে, খারে স্মরণ করছি আল্লাহরে স্মরণ করছি আর অনুসরণ করছি ইমাম সাহেবরে। এখন ইমাম সাহেবের অনুসরণ যদি না করি নমাজ হইব নি সাহেব, ইমাম সাহেব যা করেন আমরাও তা করিতাম, ইমাম সাহেব নাবির নিচে হাত বান্ধরে আমরাও হাত বান্ধিতাম, নাবির নিচে না বুকুত, ইমাম সাহেব বুকুত বান্ধনি না নাবির নিচে বান্ধনি, হাসানা নি হলা নাবির নিচে বান্ধনি। এখন ইমাম সাহেবের ইকতেদা করলাম, ইকতেদাই তুমি হাজাল ইমাম, আমি ইমাম সাহেবের ইমাম মানি নিলাম, নেতা মানি নিলাম, তাইনোর অনুসরণ করলাম, তাই যে তা করবো আমরা তা করবো নানি। এখন ইমাম সাহেবে নাবির নিচে বান্ধিলে হাত আর আমি বুকুর মাঝে হাত বান্ধিলাম, ওইলনি আমার নমাজ, ওইলনি ইকতেদা, ইকতেদাই তুমি হাজাল ইমাম হওয়া, ইমাম সাহেবের ইকতেদা করা ওইলনি ওইছে না, তাই এইরকম নমাজ হইব নি কোকা চাই, নমাজ হইব নি, নমাজ হইতো নাই। এখানে অনুসরণ করলে ভালোভাবে সঠিকভাবে অনুসরণ করতে হইব। রসুল সাল্লাল্লাহু আলাইহি জমানাত মাজহাব আছেন, রসুল সাল্লাল্লাহু মুহাজির জামান রাদিয়াল্লাহু তাআলা নুরে ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠাইলা আর জানাইয়া দিলা ও ইয়েমেনবাসী আমি মুহাজির জামান দিয়ে পাঠাইলাম তোমার আল্লাহ গভর্নর হিসেবে, তাই যে রায় দিবা ও রায় তুমি তাই মানিও, তাই যে বিচার করবা বিচার তুমি তাই মানিও, তাই যেটা হইবা তাই তুমি তাই অনুসরণ করিও। তাইলে আল্লাহ রসুলের সময়ও মাজহাব আসিন আসিন নিয়ে না আসিন, এর কারণে মাজহাব নিয়ে তারা বাড়াবাড়ি করে, এরা আদৌ ঠিক কাজ করেন না, এরা ইমান নষ্ট করে ঠিক কিনা না, এরা হইলে ইহুদির দালাল ঠিক কিনা না, এরা ইহুদির দালাল, ইহুদির দালাল এগুন ইগুন আইসইন, ইমান রে বিক্রি করার লাগে, ইমান রে নষ্ট করার লাগে। আমরা ইমান বিক্রি করতাম নি সাহেব, ইমান রে বিক্রি করে দিতাম নি টাকা দিয়া না, আমরা যে ইমান লইয়াছি ওই ইমান লইয়া আমরা যাইতাম, রাজি আছি নি আর তুলে দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতা হোক আমিন। আজি নানা কেরাম রোজায় কালকে আমার দিন সবাই করি বেশ চলে যাইব, রোজায় উঠিয়া কইব আল্লাহ দিনের বেলায় আপনার বন্দা বান্দিরে পানাহার থাকিয়া বিরত রাখছি, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করার লাগিয়া পানাহার তাকে বিরত থাকছে, আল্লাহ আপনি ওটার দেখ আপনার বান্দা বা বান্দিরে সাফায়াত করি বেহেস চলিয়া যাই, আল্লাহ এক রোজারে ওটার দিবা রোজা সাফায়াত করিয়া বেহেস চলিয়া যাইব।
ও যে আপনারা কোরআন শরীফ ওরাইরা বাচ্চা রে, আপনারা কোরআন শরীফ ওর হিফজাহাত দিছেন মাদ্রাসা তালিয়াল লাইনে দিছেন, ই দেওয়ার মাঝে ফায়দা আছে নি না নাই? ফায়দা আছে নি যাও বল। আপনারে আল্লাহ দাম দিছেন নি না? না দেখো গা মা বাপরে আল্লাহ কতটুকু দাম দিছেন। আপনার বাচ্চারে যদি কোরআন শরীফ শিক্ষা দেন আর আপনার বাচ্চায় কোরআন শরীফ শিক্ষা যদি অর্জন করি লয়, তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন, এই কোরআন শরীফ পড়নেওয়ালার মা বাপ রে আল্লাহ নূরের পোশাক পিন্দাইয়া বেশ দান করি লইব। অন্য হাদিসের মধ্যে আনছে যে কোরআন শরীফ পড়ি নাই পড়নেওয়ালার মা বাপ রে কাল কিয়ামতের দিন নূরের টুপি আল্লাহ পিন্দাইব। তে মাদ্রাসা দেওয়া বালানি না ক্ষতি বালানি, মাদ্রাসা তো আরবি ইংলিশ সব তো আছে না নাই? আছে। আমরা তো ইংলিশের লাগি ভাগ লই গেছি, ইংলিশ মিডিয়ামের লাগিয়া ঠিক কিনা না? আমরা এখন ইচ্ছাত নাই আজি অনেকের মাদ্রাসা ছাত্ররে যদি পড়াইন কোরআন শরীফ শিক্ষা দেন হাদিস শরীফ শিক্ষা দিবা, আপনার ছেলে বা মেয়ে অলি হয়ে যাইব, অলি বনিব, আপনি মারা দেওয়ার পরে আপনার জানাজার নামাজ হরাইব, সার্থক হয়ে যাইব আপনার জীবন, আপনার ছেলে যখন আপনার জানাজার নামাজ হরাইব, বাবার সামনে যখন দাঁড়াইব, মার সামনে যখন দাঁড়াইব, তখন ছেলের চকুর মাঝে পানি অটোমেটিকলি আইব, আল্লাহ এই চকুর বাণীরে কবুল করিয়া তার মা বাপ যদি গুনাহগার থাকো আল্লাহ মাফ করিয়া দিল, আল্লাহ মাফ করিয়া দিলে। এখানে আজি অনেকের কোরআন শরীফ শিক্ষা দেওয়া বাচ্চারে মাদ্রাসা পড়াও গা আলিম বানাও গা, রসুলের মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো সবাই ধরোয়া, আমার নবী কইয়া গেছেন আমার উম্মত তকলর মাঝেও এক গুরু আছেন এরাও সাফায়াত করবা, সুবহানাল্লাহ, উম্মত তকলর মাঝে খারা সাফায়াত করবা। মনে রাখুন যেন এক নম্বর হাবিব চাও, কারি সাহ, আলিম সাহ, শহীদ আল্লাহর অলি যারা, এরা সাফায়াত করিয়া মানুষরে বেশ চলিয়া যাইব। সাফায়াত হইল দুই প্রকার, সাফায়াতে কুবরা, সাফায়াতে সুগরা, বড় সাফায়াত, ছোট সাফায়াত, ছোট সাফায়াত হইল নবীর উম্মত হলে সাফায়াত করবা, আর বড় সাফায়াত হইল আমার নবী সাফায়াত করবা। একজন হাবিব চাবে দশজন মানুষরে বেশ চলিয়া যাইব, দশজন মানুষের উপরে ওয়াজিব হয়ে গেছে, দুজক ওয়াজিব হয়ে গেছে, এমন দশজন মানুষের একজন হাবিব চাবে সাফাইয়া ধরিয়া বেশ চলিয়া যাইবা, একজন কারি চাবে কয় একজন মানুষরে বেশ চলিয়া যাইবা, একজন আলিম সাহেবে সত্তরজন মানুষরে বেশ চলিয়া যাইবা, একজন শহীদে কয়েক হাজার মানুষরে বেশ চলিয়া যাইবা, একজন অলিয়ে এক এলাকার মানুষরে সাফায়া ধরি বেশ চলিয়া যাইবা। এর কারণে আমরা বুলতুরি সাহ কিবলার লোক ধরছি ঠিক কিনা না? আমরা বুলতুরি সাহ কিবলা যদি বেশ সজাইন তৈরি আমরাও বেশ সজাইমু, এই বিষয়ে আসেনি আমরা আসেনি যাও বল। আল্লাহর অলি যারা মারা গেছেন, বড় বড় অলি যারা মারা গেছেন, এরা যদিন বেশ চোদাই আমরাও বেশ চোদাই মুখেনে, যে এরার অনুসরণ করছি আমরা, এরারে সম্মান করছি, এরার সঙ্গী হয়েছি, এরার দ্বারা বইছি, এরা আমরারে সঠিক রাস্তা দেখাইয়া দিছেন, আমরারে সঠিক কথা কইছেন, আমলের কথা কইছেন, ইবাদত করার কথা কইছেন, নমাজ পড়ার কথা কইছেন, বাদ ঘাস গিয়া বিরত থাকতাম কইছেন, এর কারণে আমরা এরার লোকে বেশ চাইমু, এ বিষয় আসেনি যাও বল। নবী তো সাফায়াত করবা, নবীর উম্মত হলেও সাফায়াত করবা, আজি রানে কেরাম নবী খাই কেম অত দিন সাফায়াত করবা। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়িয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার ঘর গেলা, গিয়া কইলা কোনো কিছুর প্রয়োজন আছে নি, দরকার নি, বাজারও যাইতাম, আল্লাহ রসুল বাজারও গেছই নি না, বাজার খরচ করছেন, প্রয়োজন অনুযায়ী গেছই না, আন্নায় ঘর থাকছে, প্রত্যেক দিন আসর নামাজ পড়িয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাইনোর বিবি একলোর খবর নিতা, যে আজকে কোনো প্রয়োজন আছে নি, কোনো কিছুর দরকার আছে নি, এখানে আপনার বিবির খবর লইতা আসর নামাজ পড়িয়া গিয়া জিজ্ঞাসা করতা যে কোনো কিছুর দরকার আছে নি, প্রয়োজন আছে নি আমার, হো এটা সুন্নতে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি প্রত্যেক দিন আসুন নামাজ পড়িয়া আপনার বিবি অগলোর
আপনার বিবি হওয়ার কোন প্রয়োজন আছে নি? ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা প্রশ্ন করি চাও, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ রাসূলের অনুমতি দিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহাই কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেলা প্রত্যেক দিন আসবাদে আপনার বিবি হকলর খবর নেন, কাল কিয়ামতের দিন আপনি আপনার বিবি হকলর খবর নিবানি। আমার নবী জাদিন দে আয়েশা, কাল কিয়ামতের দিন আমি বড় পেরেশানি থাকব, আমি দৌড়াদৌড়ি থাকব, আমার উম্মতের আমলনামাটা বাহির করা হইব। যদিন আমার আমল আমার উম্মতের আমলনামার মাঝে গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ তো জগতি নাইবা, আমি যদি কেন তাকি তুইলে আমার উম্মতরে সাফায়াত করি বেশ চলাইয়া যাইব। এর কারণে কেমন দিন আমি তিনটা জায়গার মাঝে দৌড়াদৌড়ি মুখর মুড়ে আসা। এই তিনটা জায়গা হইল ফুলশিরাতর কিনারা, মিজানর মাল্লার হাউজে কাউসার আর কিনারা। এই তিনটা জায়গাতে আমি দৌড়াদৌড়ি করমু, আমার উম্মত গুলোর লাগি আমি বেপনা থাকমু। সুবহানাল্লাহ, এত দয়াল নবী আমরা পাইছি, রাহমাতুল্লিল আলামিন। আমনার নবীর খালি আমরার লাগি রহমাতুল্লিল আলামিন এসে পাঠাইছেন না, আমনার নবীর ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ গাছপালা তরুলতা চন্দ্র সূর্য ১৮ হাজার মাখলুক কাতুল লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরার নবীরে রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করছই। এখন আল্লাহ কইছেন মা আরসাল্লাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, ও নবী আপনার এশানা জাহানাম লাগিয়া আমি রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করছি। আমার নবী হইলা তামাম নবীর রাসূলুল্লাহ লাগিয়া ও রহমত, আর তামাম নবীর রাসূলগণ সম্মানী হইছেন আমার নবীর সম্মানে। হক সুবহানাল্লাহ, তামাম নবীর রাসূলগণ আল্লাহ বানাইছেন আমার নবীর উসিলায়। হক সুবহানাল্লাহ, আমার নবীরে যেদিন বানাইতা না কুল কায়নাত আল্লাহ বানাইলা না উনি। এর কারণে আজির আনে কেরাম নবী হইলা সব চাইতে বড়, কুরআন চরিতে কেউ নবী বড়। হক সুবহানাল্লাহ, কারণ কুরআন চরি হইল মুমিন মুসলমানের লাগি রহমত, খালি আমনার লাগি রহমত, আর নবী হইলে ১৮ হাজার মাখলুকাতুল লাগিয়া রহমত। এখানে সীমা হিসেবে নবী বড়, এখানে মেরাজর রায় বাইতুল মুকাদ্দস থেকে বাইতুল মুকাদ্দস আল্লাহ রসুলে ইমামতি করছেন তামাম নবী রসুল হলরে লইয়া। হক সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর এত সম্মান আর ইজ্জত দিছেন যে তো নবী রসুল হলরে ইজ্জত দিছেন, আল্লাহ একলা আমার নবীরেও তো ইজ্জত আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ, আমি কোয়াতাছিলাম আল্লাহর নবীরে আল্লাহ ইলিম দিছেন নি না না দিছেন নি নি, আজি না নাই কেরাম কোরআন জিরি কান্তা তো আমরা বিশ্বাস করি বিশ্বাস করি নি না নাই। আল্লাহ কইরা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী কোন তা জানতা না, নবী কোন তা জানতা না, জানাইছেন কে আল্লাহ, কে জানাইছেন আল্লাহ জানাইছেন কেনে নবীর প্রতি বিরাট অনুগ্রহ আর দয়া আর মায়া আছিনের কারণে আল্লাহ নবীর ইলিম দান করছই। অন্য আয়াতের মাঝে আল্লাহ কইন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার জ্ঞান থেকে আমার নবীর জ্ঞান দান করছি। সুবহানাল্লাহ, নবী কইন উতি ইলিম আছে, সমস্ত ইলিম আল্লাহ রাব্বুল আলামিনে আমারে দান করছেন। সুবহানাল্লাহ, আমার নবী কইন আমি ওয়াজু সাহি না জেনে ওটা দিলেও কাজে চলে দুরুশরি উরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মাবউসুহিনা জিতামিল আমরিল মুতাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি আজিরা কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কই তাবার নবী রাসূল বলর ইলম যদি এক পাল্লা তুলাই আর আমার ইলম যদি এক পাল্লা তুলাই তো আমার ইলমর গল্লা পারি হই যাইব সুবহানাল্লাহ কিয়ামত কখন হইব কোন সময় হইব ইকান নবী জানতে কিন্তু জানাইছুন না বিশেষ একমত অবলম্বন করছো যদিন কিয়ামতের কথা কইলি তা কোন সময় হই যাইব তাইলে মানুষ বেহুশ হইয়া মারা গেল নে পাগল হই গেল নে কিয়ামত লাগিয়া এর কারণে বিশেষ একমত অবলম্বন করিয়া কিয়ামত কখন হইব ইকান নবী কইছেন না কিন্তু নবী জানোইন নবী জানতা আজিরানে কেরাম সৌভাগ্যজনক রাত কোন রাত সঠিকভাবে ঘুমাইছে না কিন্তু আমরা দরিয়া নেই সাতাইশে রায় দিল সৌভাগ্য ধর রায় কিন্তু নবীরে আল্লাহ জানাইছ আল্লাহ আবার নবীরে বুলাই রাইছেন খেনে সৌভাগ্য ধর রায় দিল হাজার রাত কুর চাইতে উত্তম সুবহানাল্লাহ এক রায় তো মানুষ ইবাদত করলো না এর কারণে আমরা একুশ তারিখ একুশ রমজান থেকে আমরা শুরু করি লাই সৌভাগ্য ধর তালাশ করি ঠিক না নিজা বল এর কারণে ঈদ বেজুর রাইতে আমরা বেশি ইবাদত দিন করি কোন রাত সৌভাগ্য ধর রাইতে হইব এর কারণে যাই হোক জিরে রেখেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কই হাদিসে কুদসির মাঝে আমি আমার নবীর আমার ইজ্জত মান সম্মান যা কিছু আছে আমার নবীর সম্মান দে আমি আমার নবীর উপরে দান করে লইছি আল্লাহ নবীর এত ইজ্জত দিছই এত সম্মান দিছই নবী যখন মামেনার পেটো আসলা মামেনা রাতি আল্লাহ তাআলার বেটো আসলা তখন তাকে নবীর আল্লাহ সম্মান দেওয়া শুরু করে লইছে নবীরে যখন আল্লাহ আরশে আযিমের আসছে ও সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সম্মান দেওয়া শুরু করছে যেমন বাবা আদম আলাইহিস সালামে আমার নবীর উসিলা লইয়া দোয়া করলা উসিলা মানি নিছা বল উসিলা আল্লাহ কইয়া আবতাগু ইলাইল ওয়াসিলা উসিলা তালাশর কথা আল্লাহ কইরা কুরআন জুরি হো এখন যারা কোরআন শরীফরে মানে অসিনা মানে না কোরআন শরীফ মানলনি মানলনি যাও বল ডরাই না জানো আপনারা আমরা ডরাই যাও নি আমরা ডরাই যাও আরে আল্লাহ রে ফালা তাকাফুহুম মুখাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ কইরা হে লোক সকল তুমি তেন আমি আল্লাহ রে ভয় করো যদি তুমি তেন ইমানদার হইয়া থাকো কোনো মানুষরে ভয় করিও না সত্য কথা কইতাম আমরা সত্য কথা কইতে ভয় করতাম নাই সত্য কথার লাগি যদি জমিনে রক্ত দেওয়া লাগে রক্ত দিতে প্রস্তুত আছি ঠিক কিনা না আমরা সত্য কথা কইতে তাহমু বন্ধ হইত নাই বন্ধ হইব নি যাও আল্লাহ আজিরা নে কেরাম নবীর উসিলা সাইন প্রকার নবীর উসিলা হইলো সাইন প্রকার এক প্রকার উসিলা হইলো নবী আইবার আগে দুই লম্বার উসিলা হইলো নবী দুনিয়াতে আইবার বাদে তিন লম্বার অসিল হইল নবীর অফাতর বাদে চার লম্বার অসিল হইল হাসরর ময়দান ও সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বেহেশত থেকে দুনিয়ায় দিলাইল সাড়ে তিনশো বছর হান্দিলা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ দোয়া কবুল করলা না ইলহাম করলা আদম যাও আরাফার ময়দান ও আরাফার ময়দান গিয়া খান্দ আল্লাহ দোয়া শিখিয়া দিলা দোয়া করলা আল্লাহ আলাইহিস সালাম দোয়ার মাঝে উঠিয়া কইলা আল্লাহুম্মা আগফির বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূলায় মাফ করিয়া দিলাও আল্লাহ আদম আলাইহিস সালাম রে কইলা আদম তুমি নাম পাইলাই কই দেখো কা আল্লাহ আল্লাহ নবীরে আল্লাহ দুনিয়ায় আইবার আগে আল্লাহ আরশে আযিম আল্লাহর নবীর নাম রে আল্লাহর নামের লগে রাখি লইছেন সম্মান দিয়া সুবহানাল্লাহ আল্লাহ আরশে আযিম নবীরে সম্মান দিয়া রাখছো আর দুনিয়ায় যাওয়ার পরে আমরা সম্মান দিতাম নি না না এর কারণে আমরা নবীর মিলাদ ধরি মিলাদুন্নবী অনুষ্ঠান করি ঠিক কি না না মিলাদুন্নবী যে আমরা পালন করি এটা বেদাত নিসাব বল এটা বালা কাজ না বুড়াই হয় এগো বালা কাজ এগো উত্তম একটা আমল মুস্তাহাব একটা আমল ইটার লাগানার বালা কিন্তু নাই আজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফসালায় হাফ কিতাব রাজেনচন মা মিলাদ পড়তা হো আর কাম করতা হো আর মিলাদ শরীফ কা উসিলা বানাতা হো সুবহানাল্লাহ কইরা আমি মিলাদ শরীফ করি কিয়ামও করি মিলাদ শরীফ উসিলা বানাই সুবহানাল্লাহ লটেলা লও মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি না মুর্শিদ আর মুর্শিদ আর মুর্শিদ আর সবাই তো নবী রহমতুল্লাহ আলাই মুর্শিদ গঙ্গবী রহমতুল্লাহ আলাই মুর্শিদ
তমাম দেওবন্দি আলিম ওগলোর ভিড়র ভিড় হইলা আজিম দাদুল্লাহ মহাদির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তাইনোর কিতাব ফয়সালায় হাফ আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই, দলিল দেখে দিতাম পারো, ফাক্কা দলিল দিতাম পারো, এটা অরিজিনালটা নয়া না, নয়া নাই পুরানাটা দেখাই দিতাম। যাই হোক গাজী নারী কেরাম, আমরা মিলাদর হককে না বিভক্কে, আমরা দুরুদ ও সালামের হককে না বিভক্কে, আমরা হককে আমরা যতদিন বাঁচু আমরা দুরুদ ও সালাম পড়িয়া যাইম, ঠিক কিনা না? গাজী নারী কেরাম, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাআ। হাজিরানে কেরাম, আমরা নবীরে অনুসরণ করি এবং স্মরণও করি, ঠিক কিনা না? আমরা নবীরে অনুসরণের কিছার মাধ্যমে নবীর কথা, খাস কর্ম, চাল চলন, চরিত্র, আখলাক, এই সমস্তর মাধ্যমে নবীরে অনুসরণ করি আর নবীরে স্মরণ করি আমরা মিলাদ ও দুরুদ ও সালামর মাঝে, ঠিক কিনা না? দুরুদ ও সালামর মাধ্যমে নবীরে স্মরণ করি আর নবীরে অনুসরণ করি নবীর খাস কর্ম, চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, এই সমস্ত দ্বারা নবীরে অনুসরণ করি। নবীর অনুসরণ না করলে আমরা মুমিনি বান্দার হইতাম না আর নবীর স্মরণ না করলে নবীর প্রেমিক হইতাম না, ঠিক কিনা না? নবীর প্রেমিক হইতাম আমরা, আমরা নবীর প্রেম ভালোবাসা লইয়া দুনিয়ায় থেকে দিতাম, রাজি আসেনি যাও হল, আমরা নবীরে ভালোবাসতাম, নবীরে ভালোবাসতে আমরা ফায়দা আসেনি না নাই? বাবা আদম আলাইহিস সালামে নবীরে ভালোবাসি নেই সই, নবীর ভালোবাসায় আল্লাহ আদম আলাইহিস সালামের দুয়ারে কবুল করি লইলা, এর বাদে আদম আলাইহিস সালামে নবীর আলোচনা শুরু করি লইলা, নবীর আলোচনা শুরু করি লইলা। এর কারণে আমি প্রায় জায়গাত কই জুরকারি শরীফের মাঝে আনছুন হাদিস, এই পৃথিবীর জমিনে যদি মিলাদ কেউ করিয়া থাকে, সর্বপ্রথম যদি কেউ মিলাদ করে এই পৃথিবীর জমিনে, তাইলে বাবা আদম আলাইহিস সালামে মিলাদ ফরসন, সুবহানাল্লাহ। এখন বাবা আদম আলাইহিস সালাম রেখে কইতা অরমানি তুমি মিলাদ বললা কেন বা? হ্যাঁ আমরারে বেড়া তলে গেল কি অরমানি কেউ কইতা? আজি রানে কেরাম, আর দুনিয়ায় আদম আলাইহিস সালাম আইবার আগে হে মিলাদ ফরসন, আল্লাহ হোকা হে আল্লাহ, আল্লাহ কোরআন চিনি কইরা ওয়াই দাখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাআকুম ইলা আখির আয়াত, সূরা আল ইমরানের 81 থেকে 82 নম্বর আয়াতের মধ্যে কইরা আল্লাহ, আমি আরশে আযীম ও নবী স্মরণ করো কাউ দিন কুর কথা, যেদিন আমি আরশে আযীম তামাম নবী রাসূলগুলা লইয়া আপনার আলোচনা আমি করছি, সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ায় মিলাদ শুরু হওয়ার আগে কে করছই? জুড়ে শুরু কাকে করছই? আল্লাহ। আর দুনিয়ায় শুরু করছই আদম আলাইহিসসালামে, কে আদম আলাইহিসসালামে, এর কারণে আদম আলাইহিসসালামে কইছই তাইনোর ছেলে ঈসা আলাইহিসসালামে, ও বাবা আমারে আল্লাহ ওয়াআদামু বাইনা রূহে ওয়াল জাসাদে, আমারে আল্লাহ রূহ এবং মাটির মাঝখানে রাখছই, ও সময় তাকিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আরশে আযীম বানাইয়া রাখি লইছেন, সুবহানাল্লাহ। আমারে আল্লাহ আকাশে ভ্রমণ করাইলা, আকাশের প্রতিটি জায়গায় জায়গায় আমি আল্লাহর নামের লগে মুহাম্মদ নাম আমি লেখা দেখছি, আমারে বেহেশত ভ্রমণ করাইলা, বেহেশতর প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহর নামের লগে মুহাম্মদ নাম আমি লেখা দেখছি, আমি বেহেশত জগত গেলাম, বেহেশত জগত গিয়া দেখি বেহেশত আল্লাহর জিকির করিরা, আল্লাহর জিকিরের লগে মুহাম্মদ নাম জিকির করিরা, দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বেটো মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার বেটো, আল্লাহ রাসূল ওই সময় মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই আমার নবীরে লইয়া বাহির হইতা গর দেখিয়া প্রচণ্ড রদির মাঝে, প্রচণ্ড রদির মাঝে বাহির হইতা, আমরা রজ্জুদিন লাগে তৈলে কিতা দেওয়া লাগে, ছাতা দেওয়া লাগে, ঠিক কিনা না? কিন্তু মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কইন
আমি যখন আমার বেটো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ধারণ করলাম, আমি যখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া গর্তকি বাহির হইতাম, রতির মাঝে মেঘর ছায়ায় আইয়া, মেঘর ছায়া আইয়া আমার মাথার উপরে ছায়া দিত, মেঘমালার ছায়া আইয়া মামে রাদিয়াল্লাহু তাআলা কইরা যে রতির মাঝে আইয়া ছায়া দিলেই তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মার ফেটো, মামের রাদিয়াল্লাহু তাআলার ফেটো, হোসমতা কি নবীরে ইজ্জত দেওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ। মামের রাদিয়াল্লাহু তাআলা নাই কইল, আমি যখন রাস্তার দিকে আটিয়া যাইতাম, রাস্তা দাটিয়া গেলে বাবর তোলে ভাতর ভরিত, এই ভাতর দে আল্লাহ অর্ডার দিয়া শুনবে ভাতর, মামে নাই আমার নবীরে ফেটো লইয়া রাস্তার দিকে আটিয়া যাইবা তোমার বুকুর উপরে, যদি ভাতর তুমি চাইনোর বাবর তোলে ভরো তৈরে তুলার মতো লড় মই যাইও, পাথর তুলার মতো লড় মই যাইত। মা আমেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুয়ার মাঝে পানি আনার যেইটা, আচ্ছা কুয়ার মাঝে পানি আনার গেলে কোকাছেন বালতি দি তুলা লাগে নাইনি, বালতি দি তুলা লাগে রসি দিয়া, কিন্তু মা আমেন রাদিয়াল্লাহু তাআলা আনহা হই আমি আমার বেটো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে লইয়া কুয়ার মাঝে গেলাম, কুয়ার পানি কুয়ার উপরে উঠিয়া বই যাইছ, আল্লাহ পানির অর্ডার দিয়ে রাখছেন আমার নবীরে সম্মান করবায়, তুমি আমার নবীরে যদি অসম্মান করো আমি তোমারে ধ্বংস করে লইম, সুবহানাল্লাহ। আজিরা কেরাম, আমার নবী আমার লাগান নাই, অনেকে কইন না নিজ নবী আমদার লাগান, বড় ভাই লাগান, দুলো ভাই লাগান, শ্বশুরের লাগান, বাহ রে বাহ, আসানি না না কইন নেনি না না, নবী আমরা লাগান নাই, নবী যদি আমরা লাগান হইতা তৈলে আমরাও নবীর লাগান দুনিয়ায় দেইলাম, মনে আমরা আইসি খান দিয়া কেউ খাই তৈয়া উফই তৈয়া ওলা নাইনি, এখন তো ডাক্তরে ভারিয়া বাগরে, আসানি না না, আজি না কেরাম আমার নবী আইসুন দুনিয়ায় জমিন সেদ্দা অবস্থায় কোক, সুবহানাল্লাহ, আমরা শরীরে ময়লা পানি লাগাইলাইছিন, ময়লা জিনিস লাগাইলাইছিন, আমরা ডেটলের পানি দিয়া গোসল দিয়া পাপ পবিত্র করছেন ঠিক কিনা না, আর আমার নবীরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিতা মেলা দেবে নজির কিতাব ওনা দেন জয় গোসল দেওয়ার লাগিয়া প্রস্তুতি নি লাগিয়া আসমান থেকে ফেরেশতা ইলাইয়া উঠিয়া কইলা আবু সুফিয়া তামো তামো, আল্লাহ রসুলে গোসল দেওয়ার প্রয়োজন নাই, আল্লাহর নবীরে আল্লাহ পাক পবিত্র করিয়া দুনিয়ায় জমিনে বাটাইছ, তো নবী আমদার লাগা নিসা বল নবী আমার ঘরে কলিমা পড়ছই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আউকা হোসেন আমরা আমার ঘরে কলিমা পড়ছিনি আইয়া ও আমরা আ কইয়া খান দিছি ঠিক কি না না, আর নবী দু নবীর কলিমা পড়ছেন কলিমার দাওয়াত দিছেন সুবহানাল্লাহ, কয় নবী আমদার লাগান, নবী আমদার লাগান নাই, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহ ভাই আমি তোমার কাছে গেছি নিস্পষ্ট নূর আর কিতাব দিলাম, এই নূর দ্বারা তাফসীরের উল বয়ান, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআনের মাধ্যমে জয় যে এই নূর দ্বারা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুঝানি হইছে, আর কিতাব দ্বারা কোরআন শরীফ বুঝানি হইছে, নবীর প্রতি ভালোবাসা আইছে নি আমাদের ভিতরে, নবীর ভালোবাসলে কি হইব, আল্লাহই কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়াত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ নবীর দি আল্লাহ কইরা হো নবী আপনি কোকা যারা আমি আল্লাহরে ভালোবাসে তারা যেন আপনারে ভালোবাসে, আপনারা যদি তারা ভালোবাসি নাই আমি আল্লাহ তারারে ভালোবাসব, আর আমি আল্লাহ তারার গুনারে ও মাফ করিয়া দিলাই, এখানে মুসা আলাইহিসসালামের জমানাত আপনারা ইতিহাস খুলিয়া দেখো কা হাসাইসুল কুবরা কিতাব ওনা দেন ছয় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব, এই কিতাব ওনা দেন ছয় মুসা আলাইহিসসালামের জমানাত, এক বন্দা 200 বছর গুনার কাম করছে, 600 বছর 200 বছর গুনার কাম করছে, 200 বছর গুনার কাম করার পরে মারা গেছে, মারা যাওয়ার পরে মানুষে মানুষে লাশটারে জঙ্গল ফালাই দিছে, আর আমরা কিতা করি আমরা লাশ ওই মারা দেওয়ার পরে গোসলের ব্যবস্থা করি, দাফনের ব্যবস্থা করি, জানাজার ব্যবস্থা করি, কইবর কোথায় ওলা নাই নিসা বল, কিন্তু এই সময় মানুষে এই লাশে জঙ্গলও ফলাই দিছে,
তিন দিন অতিবাহিত হয়ে গেছে, দুর্গন্ধ বাই রয়েছে। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের কাছে না, মূসা আলাইহিসসালামের কাছে জানাজাত উপস্থিত হইবা তারারে সব রে আল্লাহ মাফ করে দিলাইবা। মূসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলা। জিব্রাইল আলাইহিসসালাম উঠিয়া কইনা, মূসা আলাইহিসসালামে আল্লাহর বান্দা তো 200 বছর গুনার কাম করছে, আল্লাহ এই বান্দারে কোন কারণে মাফ করে দিলা? জিব্রাইল আলাইহিসসালাম উঠিয়া কইল, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর বান্দা ঠিক 200 বছর গুনার কাম করছে, কিন্তু আল্লাহর দয়া মায়া হয়ে গেছে এ কামলের কারণে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিসসালাম কইল, ই আমল কোনটা? ই যে আমল, এই আমলের উসিলায় আল্লাহ মাফ করে দিলাইলা, কোন আমল হও? জিব্রাইল আলাইহিসসালাম উঠিয়া কইল, ও আল্লাহর নবী মূসা, আল্লাহর বান্দায় কোনো আমল করতো না, কিন্তু একটা আমল করতো, যখন আল্লাহর বান্দায় তৌরাত কিতাব করতো, তৌরাত কিতাবের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আইতো, তখন ও নামরে সম্মান জানাইয়া দুরূদ শরীফ পড়িত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে নবীর দুরূদ পড়ার কারণে, নবীরে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার 200 বছরের গুনারে আল্লাহ মাফ করে দিলাইছ। ইগুইলন মূসা আলাইহিসসালামের জমানার উম্মত, আর আমরা হইলাম নবীর ডাইরেক্ট উম্মত। হোক সুবহানাল্লাহ। আজি রে কেরাম, রাসূল আলাইহিসসালামের ইন্তেকালের সময় জিব্রাইল আজরাইল আলাইহিসসালাম রে আল্লাহ বাটাইলা, ওয়া জারিল যাও, আমার নবীর জান মুবারক লইয়াই ভাই, যখন গড় ঢুকবাই, যখন গড় ঢুকবাই, নবীর অর্ডার লইবাই, নবীরে সালাম দিবাই, নবীয়ে যেভাবে কইবা ওভাবে নবীর জান লইয়াই ভাই, নবীয়ে যে সময় কইবা ও সময় জান মুবারক লইয়াই ভাই। আজরাইল আলাইহিসসালাম আইলা, অর্ডার লইলা, সালাম দিলা, নবী অর্ডার দিলা, গড় ঢুকলা, আল্লাহ রাসূল রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আইছি আপনার জান মুবারক লওয়ার, তবে আল্লাহ কইছেন আপনি যেভাবে কইবা যে সময় কইবা ও সময় আপনার জান নিতাম, আমার নবী ও সময় কইলা, ও আজরাইল যাও, আমার আল্লাহর গেছেন, তুমি আমার জান নিবা অসুবিধা নাই, তবে আমার আল্লাহর গিয়া কইও আমার উম্মত গুলোরে আল্লাহ মাফ করিয়া দি সৈন্নি। আরে কঠিন এক সময় না নি, মৌতর সময় ও সময় আল্লাহ রসুলের উম্মত গুলোরে ভুল চইন না। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের পাঠাইলা, ও জিব্রাইল যাও, আমার বন্ধুরে গিয়া জানাইয়া দিও, কাল কিয়ামতের দিন তাইলে বেজার করিয়া দিতাম নাই, আমার বন্ধুরে কাল কিয়ামতের দিন আমি খুশ করিয়া দিলাই। ও খুশি করিয়া দিবা নবীরে, যে নবীয়ে উম্মত গুলোরে বলছেন না, এই নবীরে আমরা বলতাম নি সাহু হল, আমরা নবীর প্রতি দুরুদ ও সালাম বেজিতাম নি, নবীর উপরে দুরুদ শরীফ পড়িলে আমরার ওয়াদা আছে নি না নাই? আল্লাহ রাসূলের গুণমান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা একবার দুরুদ শরীফ পড়িবা আল্লাহ 10টা রহমত নাযিল করবা, অন্য হাদিস কোন, যারা একবার দুরুদ শরীফ পড়িবা 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, যারা একবার দুরুদ শরীফ পড়িবা আল্লাহ 10টা আশা পুরা করি দিলাইবা। হায়াতুল আম্বিয়া কিতাবে দিয়ান চাইল রাসূলের মাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা শুক্রবারে 80 মর্তবা দুরুদ শরীফ পড়িবা আল্লাহ রাব্বুল আলামিনে এই দুরুদ শরীফের বদৌলতে 80 বৎসরের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। নবীর দুরুদ নবীয়ে শুনেননি যাও হল, শুনেননি আজি রে কেরাম, রাসূলের মাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনিসুল জালিস হইয়া একটা কিতাব আছে, ও কিতাব আমাদের নবী কইন একটা হাদিস এনেছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কইরা আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে রাসূলের মাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী গুলোর উঠিয়া কইলা, ও আমার সাহাবী হল, আমার ইন্তেকালের পরে তুমি জানি শুক্রবার আর সোমবার আইয়াল বেশি বেশি দুরুদ শরীফ পড়িও। সাহাবী গুলো উঠিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ এর কারণ কিটা? আল্লাহ রাসূল উঠিয়া কইলা, ও আমার সাহাবী হল, শুক্রবার আর সোমবারে যারা মহাব্বত সাথে দুরুদ শরীফ পড়িবা আমার ইন্তেকালের পরে, এরার দুরুদ শরীফের আওয়াজ আমি মদিনা শরীফ থেকে আমার খান মুবারক দিয়ে আমি শুনবো। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ
অবস্থান বর্ণনা করে আমি মিজানোর পাল্লার দ্বারো দৌড়িয়া যাইব, আমার উম্মতর নেকির পাল্লা যদি কমতি হয়ে যায় গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, আল্লাহ আমার উম্মতরে দুজক দাঁড়াই লইবা, আর আমি যদিন দৌড়িয়া যাই গিয়া আমি আল্লাহর খাজমিনে ধরিয়া আমি কইমু আল্লাহ আমার উম্মতর নেকির পাল্লাটা আমার সামনে আবার মাফা হয়ে যাও, আল্লাহ অর্ডার দিবা নবীর সামনে মাফাও, যখন দেখা যাইব নেকির পাল্লা কমতি গুনার পাল্লা বাড়ি, আল্লাহ রাসূলে এক টুকরা কাগজ রাখি লইবা নেকির পাল্লার মাঝে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা বাড়ি হই যাইব, আল্লাহর ওটার বরমা বেরসলি বন্দারে বেশ চলিয়া যাও গিয়া আল্লাহর বন্দায় সময় নবীর উঠিয়া কইব আপনি কে আমার কঠিন এক মুহূর্ত আপনি আমার সাহায্য করলা, এমন এক সময় আমার সাহায্য করলা, আমার নেকি আর গুনাহ মাফ হওয়ার ও সময় আল্লাহ রাসূলে কইবা পরিচয় দিবা আমি হইলাম তোমার নবী, তুমি হইলা আমার উম্মত, দুনিয়া ইত্যাদি দুরুদ শরীফ পড়িছিলাই ও দুরুদ শরীফ গেছেন আমার গেছেন আমানত আছিল, আজকে তোমার আমানতর প্রতিদান আমি দান করলাম, মিজানের পাল্লা বাড়ি হয়ে যাইব দুরুদ শরীফ পড়লে, দুরুদ শরীফ বললে বিপদ আপদ দূর হয়, দুরুদ শরীফ বললে আশা ফুর হয়, দুরুদ শরীফ বললে গুনাহ মাফ হয়, দুরুদ শরীফ বললে আজাদ ফুর হয়, দুরুদ শরীফ বললে সগিরা গুনাহ মাফ হয়, দুরুদ শরীফ বললে আল্লাহ মুশকিলাতে আসান করিয়া দেন, দুরুদ শরীফ বললে সাফায়াত নসিব হয়, নবীয়ে সাফায়াত করবানি না না নবীয়ে সাফায়াত করবানি যাব বল নবীয়ে সাফায়াত করবা, আল্লাহ আমারে তৌফিক দান করতা, নেক আমল করার তৌফিক আল্লাহ দান করতা, বুক কইতা দিমু করে দিমু নে কামল করা তো হই গীতা নবীর মোহাম্মদ আমার অন্তর হাসিল হইতে হোক আমিন। হাজিরা নাই কেরাম আপনার এই মাদে সাত যে ছাত্রইন দেন, ছাত্রইন দিলে ফায়দা নাই, কার ফায়দা? মা বাবর ফায়দা, বুঝছেন নাই আপনারা, মা বাবর ফায়দা নাই নি, মা বাবর ফায়দা, মা বাবরে আল্লাহ নূরর পোশাক পিন দেইবা, নূরর টুপি পিন দেইবা, সম্মান দিয়া বেস্ট আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের সঙ্গী যদি না হই তাইলে হইবুরো সঙ্গী হইয়া যাইব না নি কোরআন শরীফ, এর কারণে হাজিরা নাই কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমরে তৌফিক দান করুক নেক আমল করার আর ঈমান লইয়া আমরা যাইতাম হোক আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها القول العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ই মাহফিল আওয়াজ আগের মতো কবুল করো, কামি আউরি দেব ই মাহফিল সোহাব নিয়ে সুনার মদিনা রহমতুল্লিল আলামিনের দরবারে পৌঁছাই দেও, লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া দরবারে রিসালত পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরে মাফ করো, তোমার বিবর্তমান জিন্দা উম্মতরে মাফ করে দেও। আয় আল্লাহ এলাকাবাসীর মহল্লার গ্রামবাসীর যাত্রা পর্যন্ত নয়া পুরানা মুর্দে গান বলেছেন তমাম রে মাফ করে দেও। আয় আল্লাহ জিন্দরে কায়া দোনে কামল করার তৌফিক দেও। আয় আল্লাহ দয়া করি মায়া করি আমরা সোনার টুকরা মা বাপ রে মাফ করে দেও। আয় আল্লাহ আমরার দানার মা বাপ নাই আমরার মা বাপর অন্ধকার কই বটে বেশ্বর বাগান বানাই দেও। আয় আল্লাহ আমরার জিন্দা মা বাপ জোনা দুনিয়া জমিন বাকিয়া সোনা আয়াত বানাই দেও। আয় আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি ওর ওরি কে সাকারি আত্মীয় সুতরাং
পরাবতী বিশি ভাই মিরাজ আপনার উস্তাদ হল হাকিক দার মুর দেখা হল যে যেখানে ইন্তেকাল করছেন তাম রে মাফ করি দাও আয় আল্লাহ মাফির জন্য দান করে সদগা করছেন কবুল ফরমাও আয় আল্লাহ সরি আমদার প্রবাসী হলরে কবুল করো আয় আল্লাহ লন্ডন ফ্রান্স কাতার দুবাই আমেরিকা আয় আল্লাহ সৌদি আরব আয় আল্লাহ যে যে দেশ আছেন আল্লাহ যে দেশ দেশ থাকি সাহায্য সহযোগিতা করছেন ই মাহফিল আয় আল্লাহ তামামরি দান করে সদগারে কবুল ফরমাও আয় আল্লাহ ফেন্ডেল মাইক ছিন্নি দিয়া সাহায্য সহযোগিতা করছেন সভাপতি হিসাবে কইছেন আল্লাহ আয় আল্লাহ তামাম বিদেশি হলরে সহি সালামতে রাখি হালাল রুজি করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের প্রতিষ্ঠাতারে আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ বিধিবাসান তা করতে আল্লাহ কবুল করো আয় আল্লাহ ইমাদেশান তারে আমার ত্যাগের পর্যন্ত কামিয়াব করো যারা সাহায্য সহযোগিতা করতে দুনিয়া খেরাতে তারা সাহায্য করো খাস করি সভাপতি সাহরে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বন্ধুর হায়াতের মাঝে বরকত দেও দিনের খেদমতগার হিসেবে কবুল করো আয় আল্লাহ ইমাদেশান যারা খেদমত করি রা খাতিম যারা আছেন আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ খেদমত করার তৌফিক দেও দিনের মুজাহিদ হিসেবে কবুল করো যারা দান করে সদগা করছেন কবুল ফরমাও আয় আল্লাহ খাস করি আয় আল্লাহ ইমাদেশের তালেবাহিনী মগলরে কবুল করো আয় আল্লাহ হাসরি মাহফিল সওয়াব নিয়া ফুলতরি সাহেব কিবলা রুহর রুহর মধ্যে পৌঁছাই দাও আয় আল্লাহ রাগবরি সাহেব কিবলা রুহ পৌঁছাই দাও আয় আল্লাহ তামাম আউলিয়া কেরাম মগল রুহরে আমরার উপরে রাজিয়ার কুশ করি দাও আমরারে মাফ করো তোমার মকুল গুলামি নসিব করো মা বইনলে সাহায্য করছেন তামামর সাহায্য সহযোগিতারে কবুল করো আমরারে নে কামল করার তৌফিক দেও বেমারি একলরে শিফা দেও আয় আল্লাহ যুবক হকলে বহুত মেহনত করছো নি মাহফিল লাগি আল্লাহ যুবক হকলরে দিনের মুজাহিদ হিসেবে কবুল করো আয় আল্লাহ সিন্নি যারা আয়োজন করছেন যারা সহযোগিতা করছেন তামাম রে আল্লাহ তোমার হাফিজ নাম দিয়ে সাহায্য করো আয় আল্লাহ আমরার বহুত বেমারি করেছেন তামাম রে শিফা দেও আয় আল্লাহ আমরার মা বই নকলে পর্দা নিশি বানাও নে কামল করার তৌফিক দেও আয় আল্লাহ আমরার বিদেশি হকলরে সাহায্য করো আল্লাহ মায়ান নবী রুসিল আমরার দোয়ারে কবুল ফরমাও وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله